الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين দেশের সর্বস্তরের মুফাসসিরদের প্রিয় সংগঠন প্রিয় ঠিকানা প্রিয় কাফেলা বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের আজ কেন্দ্রীয় মুফাসসির সম্মেলন 2024 সম্মেলনের মহতারাম সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত উপস্থাপক এবং জাতির সূর্য সন্তান সম্মানিত মুফাসসিরিনে কেরাম 2020 সনের 24 অক্টোবর এক ঐতিহাসিক প্রয়োজনে এবং এক পবিত্র লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন অল্প সময়ের ব্যবধানে দেশের অগণন মুফাসসির সমবেত হয়েছিলেন মজলিসুল মুফাসসিরিনের পতাকা তলে মজলিস পরিণত হয়েছে দেশের একক সর্ববৃহৎ মুফাসসির সংগঠনে এই মুফাসসির সংগঠনের এই পর্যায়ে আসার পিছনে আপনাদের অবদান অনেক বেশি আপনারা নিজ নিজ অঙ্গন থেকে এই সংগঠনকে সমৃদ্ধ করার জন্য সম্প্রসারিত করার জন্য নিজ অঙ্গন থেকে অনেক ভূমিকা রেখেছেন এই জন্য কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি জাযাকুমুল্লাহ সম্মানিত মুফাসসিরিনে কেরাম আপনারা প্রত্যেকেই সমাজের আলোকিত মানুষ আপনাদের আলোয় জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে দেশের লক্ষ কোটি মানুষ বিদূরিত হচ্ছে অন্ধকার ঘোর অমানিসা আপনাদের প্রত্যেকেরই রয়েছে এক একটি ভুবন আপনারা প্রত্যেকের নিজ নিজ ভুবনের দিনের সূর্য রাতের চাঁদ আপনারা প্রত্যেকেই জাতির প্রেরণার বাতিঘর জাতির সাহসের পিরামিড আপনাদেরকে নসিহা করার মতো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এরপরও বিভিন্ন সময় আমরা মুফাসসিরদের করণীয় এ বিষয়ে কথাবার্তা বলেছি আজ আমি যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটি মাহফিলকে ফলপ্রসূ করার জন্য কার্যকর করার জন্য শুধু মুফাসসিরদের ভূমিকাই যথেষ্ট নয় আয়োজকদের ভূমিকাও সেখানে অনেক কার্যকর ভূমিকা রাখে মুফাসসির এবং আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া একটি মাহফিল একটি প্রোগ্রাম চমৎকারভাবে উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব হয় না আজকে যদিও এখানে আয়োজকরা উপস্থিত নেই কিন্তু আজকে মিডিয়ার বদৌলতে সারা দেশের আয়োজকরা এই কথাগুলো নিশ্চয়ই শুনবেন সেজন্যই সে লক্ষ্যেই বলা তাছাড়া আয়োজকরা প্রোগ্রামের বিভিন্ন বিষয় আপনাদের সাথে পরামর্শ করি প্রোগ্রামটা সেট করেন সেজন্য আপনাদের পরামর্শগুলো যদি ভালো মনে হয় সেখানে আপনারা পরামর্শ দিতে পারেন আয়োজকদের জন্য মাহফিল সুন্দর এবং চমৎকার করার জন্য আমার পক্ষ থেকে আমি কিছু উপস্থাপন করছি এক মাহফিলের মতো এ মহৎ আয়োজনের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করুন দুই মেহমান সিলেক্ট করার ক্ষেত্রে তাকওয়া ফরেজগারিতা ও এলমি যোগ্যতাকে প্রাধান্য দিন প্রতিটি মাহফিলে কমপক্ষে একজন উদীয়মান তরুণ আলোচককে সুযোগ করে দিন চার দাওয়াতের এ পরিচ্ছন্ন ও পবিত্র ময়দানের ভাব গাম্ভীর্যতা রক্ষার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আলোচকদের থেকে বিরত থাকুন পাঁচ আমন্ত্রিত সকল মেহমানের সাথে সার্বিক বিষয়ে যথাযথ সম্মান প্রদর্শন করুন ছয় প্রত্যেক মেহমানকে যৌক্তিক স্থান থেকে রিসিভ করুন এবং যৌক্তিক স্থানে বিদায় পর্যন্ত দায়িত্ব পালন করুন সাত পোস্টার হ্যান্ডবিল ব্যানার সহ প্রচারণায় মেহমানদের জ্যেষ্ঠতা পদমর্যাদা ইলমি যোগ্যতা সহ সার্বিক বিষয়াদি বিবেচনা করে ক্রমবিন্যাস করুন আট লিখিত প্রচারণায় মৌখিক প্রচারণায় এবং স্টেজ উপস্থাপনায় অতিরঞ্জন অপ্রাসঙ্গিক অতিরিক্ত উপাধি ও শব্দ চয়ন থেকে বিরত থাকুন নয় নির্দিষ্ট সময় এশার নামাজের বিরতি দিন এবং রাত ১১টার মধ্যে মাহফিল সমাপ্ত করুন দশ মাহফিলের প্যান্ডেল স্টেজ এবং আশপাশ অতিরঞ্জিত লাইটিং রং বেরঙের আলোকসজ্জা এবং মাহফিলের ভাব গাম্ভীর্য বিনষ্টকারী সাজ সজ্জা থেকে বিরত থাকুন ১১ পোস্টার হ্যান্ডবিল ব্যানার সহ বিভিন্ন প্রচারণায় মেহমানদের ছবি ব্যবহার থেকে বিরত থাকুন ১২ মাহফিল সংশ্লিষ্ট এলাকার খতিব ইমাম সহ সকল স্তরের ওলামায়ে কেরামদেরকে যথাযথ সম্মান দিয়ে দাওয়াত দিন ১৩ স্টেজে আলেমদের উপস্থিতি নিশ্চিত করুন ১৪ পরিবহন এবং রোড কালেকশন সহ প্রশ্নবিদ্ধ সব ধরনের কালেকশন থেকে বিরত থাকুন ১৫ কালেকশনে ছোট ছোট শিশুদের এবং মাদ্রাসার ছোট বাচ্চাদের ব্যবহার না করার ব্যাপারে সিদ্ধান্ত নিন ১৬
কোরআন মজিদ তেলাওয়াতকারী সঙ্গীত শিল্পী সাংবাদিক এবং ইউটিউবার সহ সম্মানিত সকল প্রচার কর্মীদের আপ্যায়ন সহ মেহমানের মর্যাদা দিন 13 তাফসীর এবং ওয়াজ মাহফিলগুলোতে প্রতিজন মেহমানের পূর্বে শুধুমাত্র একটি ইসলামী সঙ্গীত পরিবেশন নিশ্চিত করুন 18 একাধিক সঙ্গীত এবং কয়েকজন সম্মানিত ইসলামী সঙ্গীত শিল্পীদের জন্য প্রয়োজনে আলাদা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করুন 19 সম্ভব হলে একদিনে মাহফিলগুলো দু তিন দিন ব্যাপী করুন প্রথম দিন সকালবেলা মহিলা ও শিশু কিশোর সমাবেশ দ্বিতীয় দিন সকালবেলা সকল আলেম ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওলামা ও সুফি সমাবেশ এবং শেষ দিন শুধু যুবকদের নিয়ে আলাদা যুব সমাবেশ করুন 20 সাউন্ড সিস্টেমকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখুন 21 মাহফিলে সার্বিক ব্যবস্থাপনা এলাকার সদস্যদের যুবকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মর্যাদার সাথে কাজে লাগান 22 বিশ্বভিত্তিক অবলিক সুরাভিত্তিক আলোচনা নিশ্চিত করে মাহফিলটিকে একটি সুন্দর গুছানো পরিকল্পিত কার্যকরী মাহফিলে রূপদান করুন 23 শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বের মাহফিলের আয়োজন ছাড়া সব ধরনের মাহফিলে প্রশ্নোত্তর পর্ব থেকে বিশেষ করে বিতর্কিত প্রশ্নোত্তর পর্ব থেকে বিরত থাকুন 24 একজন মেহমানের আলোচনাকালীন সময়ে অন্য মেহমানকে স্লোগান সহ স্টেজে উঠানো কর্মসূচি পরিহার করুন 25 মেহমানের আপ্যায়ন ও বিশ্রাম একই জায়গায় ব্যবস্থা করুন 26 মাহফিলের সংশ্লিষ্ট এরিয়ার সব মতের মুসলমানকে মাহফিলের সাথে সম্পৃক্ত করুন সর্বশেষ তাফসীর হাদিস এবং ইসলামী সাহিত্য সহ ধর্মীয় বই বিতরণ করুন এছাড়া সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজে মহৎ উদ্যোগ গ্রহণ করুন মাহফিলের সভাপতি নিয়োগের ক্ষেত্রে একজন আলেমকে যোগ্য আলেমকে নির্বাচন করুন সম্মানিত মুফাসসিরিন কেরাম আয়োজকদের জন্য এই কথাগুলো মিডিয়ার কারণে এই কথাগুলো আয়োজকদের কাছে যাবে বলে আমি বিশ্বাস করি সেই কথাগুলো এখানে উপস্থাপন করেছি আমরা আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করি পরিবর্তিত পরিস্থিতিতে একামতে দ্বীনের সাথে সম্পৃক্ত থেকে শপথের কর্মী হয়ে ময়দানে ভূমিকা রাখার জন্য আল্লাহ পাক আমাদের উদাত্ত আহ্বান আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনাকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ